হেই বন্ধুরা, আপনারা হয়তো জানেন না এই পৃথিবীর ইতিহাসে এমন কিছু ভয়ানক জেল বা কারাগার ছিল যে সেখানকার কয়েদিরা জীবন্ত লাশের মতো বেঁচে থাকত আর তারা সব সময় মৃত্যু প্রার্থনা করত। কিছু কিছু জেল এমনও ছিল যেখানে কয়েদিরা মারা গেলেও কেউ জানতেও পারত না, কারণ ওই কয়েদিগুলোকে বন্দি অবস্থায় খাবার না দিয়ে ফেলে রাখা হতো। আর এই সমস্ত জেল থেকে তাদের মুক্তি পাওয়ার একটাই পথ ছিল, তা হলো মৃত্যু। কারণ এই রকম কষ্ট করে বেঁচে থাকার থেকে মৃত্যুকে তারা পুরস্কার মনে করত। তো আজকের তথ্য সম্রাট আপনাদেরকে ইতিহাসের সব থেকে ভয়ানক জেলগুলি দেখাবে, যা দেখার পর আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর তথ্য সম্রাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে যে জেলটির কথা বলবো সেটি হলো মঙ্গোলিয়া। এই দেশটি রাশিয়া এবং চীনের মাঝামাঝি অবস্থিত, আর একটা সময় এটাই ছিল পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জেলখানা। এখানকার জেল এতটাই ভয়াবহ ছিল যে এখানকার কয়েদিরা জেল থেকে বের হবার জন্য নয়, বরং তারা মৃত্যু কামনা করত। তাদের শাস্তির কথা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। বিংশ শতাব্দীর পূর্বে 3x4 ফুট আকারের একটি বাক্সের মধ্যে তাদেরকে আটকে রাখা হতো। এই বাক্সের মধ্যে অপরাধীরা ঠিকমতো বসতে পারত না, শুতেও পারত না, কারণ তাদের মাথা একটি ছোট্ট ছিদ্র দিয়ে এভাবে বাইরে বের করে রাখা হতো, যাতে তারা কোনো রকমের নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারে। এই জেলে এমন ভয়ঙ্কর শাস্তির কারণে তিলে তিলে হাজার হাজার কয়েদি মারা গেছে। কয়েদিদের যে বাক্সের মধ্যে বন্দী করা হতো সেই বাক্সগুলিকে বলা হয় ডেথ কফিন। আর এই বাক্সের মধ্যে অপরাধীদের রাখার পর যতক্ষণ না তারা মারা যাচ্ছে ততক্ষণ বাক্সের মধ্যে থেকে তাদের বের করা হতো না। আর একজন অপরাধী মারা যাওয়ার পর অন্য অপরাধীকে মৃত ব্যক্তির কফিনে রাখা হতো, আর এই বক্সের ছোট ছিদ্রের মাধ্যমে অপরাধীর মাথা বাইরে বের করা থাকতো, যাতে তারা নিঃশ্বাস নিতে পারে ও সামান্য খাবার খেতে পারে। সব থেকে জঘন্য ব্যাপার হলো ওই বাক্সের মধ্যেই অপরাধীকে মলত্যাগ করতে হতো এবং তার ওপরেই তাদেরকে থাকতে হতো। ওই কয়েদিদের ওপর ভীষণ অত্যাচার করা হতো, তবে কখনো যদি কারোর ওপর কিছুটা দয়া হয় তাহলে সেই অপরাধীকে অন্ধকার থেকে বাইরে আনা হতো, তবে তাদেরকে বাক্সের ভিতরেই রেখে। তবে তাদেরকে প্রচণ্ড শীতের মধ্যে বাইরে আনা হতো, আর অপরাধীরাও এটাই চাইতো যাতে তারা প্রচণ্ড ঠান্ডায় মারা যায়, কারণ মৃত্যু ছিল তাদের কাছে সব থেকে বড় পুরস্কার। আশা করছি আপনারা এবার বুঝতে পারছেন যে এই শাস্তি কতটা ভয়ঙ্কর ছিল। নাম্বার 2, প্রাচীন রোমের সম্রাট অ্যাঙ্কারস ভার্সাস সর্বপ্রথম শাস্তি দেওয়ার প্রথা চালু করেছিলেন, আর সেই জন্য 640-এর দিকে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য একটি বিশেষ কারাগার তৈরি করা হয়েছিল। এই কারাগারটি মেমেটিন কারাগার নামে পরিচিত। এটি অন্যান্য কারাগার থেকে সম্পূর্ণ আলাদা। এই কারাগারটি চার দেয়ালের মধ্যে ছিল না, এটি ছিল মাটির নিচে থাকা একটি নালা। এর গভীরতা ছিল 7 ফুটের মতো, আর এর সাহায্যে সম্পূর্ণ এলাকার মলমূত্র যাতায়াত করত। আর অপরাধীকে এখানেই বেঁধে রাখা হতো, তাদেরকে খাবার না দিয়ে বেঁধে রাখা হতো, আর অপরাধী না খেতে পেয়ে ধীরে ধীরে মৃত্যু যন্ত্রণা সহ্য করে মারা যেত। আসলে এই রকম জেল বানানোর উদ্দেশ্য ছিল অপরাধীকে ভয়ানকভাবে মৃত্যু দেওয়া, যা দেখার পর অন্যান্যরা যেন অপরাধ থেকে দূরে থাকতে পারে। এই কারাগারে যে অপরাধী মারা যেত সে অটোমেটিক এই নালার জলে ভেসে নির্দিষ্ট জায়গায় চলে যেত। নাম্বার 3, অ্যান্ডোজোন ভিলে। এই কারাগারটি কোনোভাবেই নরকের থেকে কম নয়। এই কারাগারের মেন ব্যাপার হলো একজনকে রাখার জায়গায় 10 জনকে রাখা, যার কারণে এখানকার কয়েদিরা ঠিকমতো দাঁড়াতেও পারত না, এমনকি তাদের জন্য কোনো খাবারেরও ব্যবস্থা ছিল না। তাদের মলমূত্রর জন্যও আলাদা কোনো জায়গা ছিল না, তারা সবাই মিলে একসঙ্গে একই জায়গায় মলমূত্র ত্যাগ করত। কিছু কিছু অপরাধী এখানে ক্ষুধার কারণে মারা যেত, আবার কিছু কিছু অপরাধী রোগের কারণে মারা যেত। এই সমস্ত কিছু নিয়ে অনেক ঐতিহাসিকরা অনেক কিছু লিখে গেছেন, আর সেই লেখাগুলিতে এই সমস্ত অপরাধীকে জীবন্ত লাশ বলে উপস্থাপনা করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর 3টি জেলের কথা। আর এই জেলগুলির মধ্যে সব থেকে বেশি ভয়ঙ্কর কোন জেলটি ছিল অবশ্যই লিখে কমেন্ট করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর তথ্য সম্রাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন প্রেস করে দেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।